ধারে না, পতিত পাবন নিতাই অভিমানের ধারে ধারে না, পতিত পাবন নিতাই অভিমানের ধারে ধারে না। মহাপ্রভুর আদেশ পেয়ে নিত্যানন্দ প্রভু আমার দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করছেন। পণ্ডিত গুণীজ্ঞানীর কাছে তো সবাই যাবে, কিন্তু আমি কোথায় যাব জানো? আমি যাব অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া, অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আমার কিনি আলহ বল গৌর হরি, আমার কিনি আলহ বল গৌর হরি, আমায় কে কিনিবি রে, আমায় কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব কে কিনিবি রে। দয়াল নিতাই আমার কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, একবার দুটি বাহু তুলে গৌর হরি বলে আয়, আমি তোদের কাছে বিনামূল্যে নিজেকে বিক্রয় করব কে কিনিবি রে, কে কিনিবি রে। আবার অন্য অর্থে বলছে, তোরা কে কিনিবি রে, তোরা কে কিনিবি রে, যে যা চাইবি তাই পাবি ধর্ম অর্থ কাম মোক্ষ, তোরা যা চাইবি তাই পাবি ধর্ম অর্থ কাম মোক্ষ, যা চাইবি তাই পাবি কে কিনিবি রে। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, মনে হয় সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, গড়া গড়ি যায় গো, গৌর প্রেমে নিতাই আমার গড়া গড়ি যায় গো, গৌর প্রেমে নিতাই আমার গড়া গড়ি যায় গো। হে নয় অবতারে যার রতি না জন্মিল, হে নয় অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল, লোচন বলে সেই পাপি এলো আর গেল, আসা যাও আসার হলো, আসা যাও আসার হলো, নিতাই চরণ না ভজিল তার আসা যাও আসার হলো, নিতাই চরণ না ভজিল আসা যাও আসার হলো, যেজন নিতাই চরণ না ভজিল খেয়ে শুয়ে জন্ম গেল, নিতাই চরণ না ভজিল খেয়ে শুয়ে দিন কাটালো, আসা যাও আসার হলো। হরিনাম করতে করতে নিত্যানন্দ চলেছেন, আর ওদিকে জগাই মাধাই মদের নেশায় চিৎকার করে উঠল, রে আবার কানের কাছে হরি না, এই মাধাই আয় আয়, আজকে আমাদের মদের নেশাটা বেশ ভালোই জমে উঠেছে, মাধাই তুই আমাকে আরেকটু মদ দে, আমিও তোকে আরেকটু মদ দি, আয় আমরা দুই ভাই গলা জড়া জড়ি করে আজকে মদ খাই। জয় তারা, জয় তারা, জয় তারা। একটু শ্যামা সঙ্গীত ধরতো মাধাই, দেখি কেমন গাইতে শিখেছিস। তারা মায়াটকুড়ির বেটি, বুঝলি মাধাই, তারা মা হচ্ছে আটকুড়ির বেটি। আরে আটকুড়ির কোনো ছেলে মেয়ে থাকে না, আমাদের তারা মায়েরও বাবা মা নেই, জগৎ মাতা, ওই জন্য আমরা বলছি তারা মায়াটকুড়ির বেটি, আমরা তারা 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 বলে কলসি কলসি খাই খাঁটি, আমরা তারা 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 বলে কলসি কলসি খা খাঁটি। আয় মেদো মদের নেশা জমবে যখন, তারা বলে কানের কাছে হরিনাম, শচীর ঘরে জন্ম নিল গৌর গুণমণি, ওরে মাধাই সেই অবধি নবদ্বীপে হরি নাম শুনি। সবাই বলে ওদের হরিনামে নাকি সুধা আছে,
কিন্তু আমার কানে হরিনাম আসলে বিশের মতন জ্বালা লাগে। হরিনামে সুধা ঝরে শুনিবারে পাই, ওই হরিনামে সুধা ঝরে শুনিবারে পাই। মোদের কানে বিশের মতো কেন লাগে ভাই রে মাধাই, যা যারে মাধা যারে মাধা ওই কাজী পাড়া আনগে কাজীর গণ, আমরা এককালে ভেঙে দেব ওই সাধের সংকীর্তন রে মাধাই। না না চল আগে শ্রীবাসের বাড়িটা ভেঙে দিয়ে আসি, যত কিছু নাটের গুরু ওই শ্রীবাস, চলে সকলে একই কালে বামনা পাড়ায় যাই। শ্রীবাসের ঘর ভাঙিয়া গঙ্গাতে ভাসাই রে মাধাই, তারা মায়াত কুড়ির বেটি আমরা তারা 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 বলে কলসি কলসি খাই খাতু। পদকর্তা নন্দরাম এক পাশ থেকে বলছে, ওগো জগাই ওগো মাধাই, সত্যি যদি শ্রীবাসের ঘরে কখনো যেতে পারো তবে তোমাদের কি হবে জানো, গৌরাঙ্গ নিতাই ভোজি পূর্ণ হবে কাম। আমার গৌরাঙ্গ নিতাই ভোজি পূর্ণ হবে কাম। ওই কাঙালের ঠাকুর দহে কহে হরিনাম আরো জোরে শোনা যাচ্ছে রে। আরে সেই দিন তো দুই বাবাজি কানের কাছে ফিস ফিস করছিল, আজকে একেবারে ঢোল করতাল নিয়ে এসছে। ওই দেখ ওরা কেমন ভাবে চিৎকার করছে দেখ। নিত্যানন্দ জোরে জোরে গাইতে লাগলেন, হরি বল রে একবার, হরি বল রে বদন ভরিয়া একবার বল রে মাধাই, সকল পাপ সকল তাপ রে। ওই হরি নামে দূরে যাবে সকল পাপ সকল তাপ রে। ওই হরি নামে উঠবে প্রেমের হিল্লোল রে, ওই হরি নামে উঠবে প্রেমের হিল্লোল রে। আয় কে তোরা বল, তোর নাম কি? আমার নাম নিত্যানন্দ অবধূত, অত বড় নয় ছোট নাম বল। আমাকে সবাই নিতাই বলে ডাকে। নিতাই, নিতাই মানে? নিতাই মানে আমায় যে যা দেয় আমি নিতাই, কেউ যদি আমায় পাপ দেয় আমি নিতাই, কেউ যদি আমায় অপরাধ দেয় আমি নিতাই, তোরা আমায় যে যা দিবি আমি তাই নেব, শুধু একবার হরি বল বল। না 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 আমরা তোমায় কিছু দিতে পারবো না বাবাজি, অন্য পথ দেখো। কি বললি? আমি তোকে এমন একটা জিনিস দিতে এসেছি ভুলতে পারবি না রে মাধাই। কি দেবে তুমি আবার? তুই যেমন মদ খেয়ে মেতে থাকিস আমিও তেমনি নেশায় মেতে থাকি। তুমিও নেশায় মেতে থাকো? তুমি কি মদ খেয়েছ? আমি যে মদের কথা বলছি তা খেতে হয় না, মুখে না বললেও হয় কানে শুনলেই নেশা হয়। কি এমন মদ যা শুনলে নেশা হয়? কই সেই মদের নাম কি বলতো দেখি, শুনে আমাদের নেশা হয় কিনা বলতো। শুনবি? তবে শোন, হরি বল হরি বল একবার, হরি বল ভাই, আর গতি নাই।
সেই কানের কাছে হরি নাম মদের কথা বলে আমাদের সামনে হরি নাম বলতে তোমার ভয় হলো না? জগাই মাদায়ের নাম শুনলে সারা নবদ্বীপের লোক ভয় পায়, ছোট ছোট ছেলে মেয়েরা আমাদের নাম শুনলে ভয়ে ঘুমিয়ে পড়ে, আর তোমার এত বড় সাহস আমার কানের কাছে যে হরি নাম। এই অবধূত নাম শুনি মাথায় কুপিয়া মারিল প্রভুর শিরে মুটকি তুলিয়া, পড়েছিল একটা মদের কলসির কানা, সেই ভাঙা মদের কলসির কানা ছুড়ে নিত্যানন্দের মাথায় ছুড়ে মারল মাথায়। দর দর করে রক্ত বইতে লাগল, রক্ত মুছতে মুছতে নিতাই উঠে দাঁড়ালেন আর বলছেন, হরি বল হরি বল ক্ষতি না, কিন্তু সুমধুর হরি নাম মুখে বল ভাই, হরি মাথায় দর দর করে রক্ত ঝরছে দেখে নিত্যানন্দের এই দশা দেখে হরিদাস ছুটে গিয়ে মহাপ্রভুকে বললেন, প্রভু তোমার নিত্যানন্দের মাথায় মাধাই কলসির কানা ছুড়ে মেরেছে প্রভু। যখনই এই কথা বলেছে প্রভু আমার ছুটে আসছেন, কে মারিলি রে আমার দাদায়ে, কে মারিলি রে, কে মারিলি রে আমার প্রাণে, নিত্যানন্দের মাথা বেঁধে দিলেন, কে মারলি আমার নিতাইকে, সবাই দেখিয়ে দিল ওই মাধাই। সঙ্গে সঙ্গে মাধায়ের উপর ক্রোধ করে মহাপ্রভু বলছেন, মাধাই রক্ত দেখি ক্রোধে প্রভুর বাহ্য নাহি জানে, চক্র 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 প্রভু ডাকে ঘনে ঘনে। আর মাধাইকে লক্ষ্য করে প্রভু আমার বলছেন,
আধাই কেন আরি রে ওরে অমাধাই আজ ক্রোধ করি সুদর্শনে সুদর্শনে ডাকে গৌর হরি রে ওরে অমাধাই এবারে দাঁড়াইল সুদর্শন কর জোড় করি রে ওরে অমাধাই সুদর্শন বলে জয় জয় মহাপ্রভু সচিরানন্দন হে জগাই মাধাই ভয়ে কাঁপতে কাঁপতে জগাই ছুটে এসে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন জগাই রে বলে কৃষ্ণ কৃপা করুন তোরে নিত্যানন্দ রাখিয়া কি নীলা তুমি মোরে যখনই জগাই প্রভুর চরণে প্রণাম করেছে অমনি দেখতে পেল মহাপ্রভুর মধ্যে দেখতে পেল জগাই একবার শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ হয়ে যাচ্ছে আবার কখনো কৃষ্ণমূর্তি হয়ে যাচ্ছেন মহাপ্রভু এই দৃশ্য দর্শন করে মাধাইকে ডেকে জগাই বলছে দেখ রে মাধাই দেখ রে চেয়ে এ তো শুধু গৌর নয় দেখ রে মাধাই দেখ রে চে উহার গোরা রূপের মাঝে মাঝে কালো বরণ দেখা যা উহার মাথায় চাচর কেশ যেন চূড়ার মতন দেখা যায় আবার তুলসীর মালা যেন বনমালা শোভা শুধু গৌর নয় মা
জগাই কৃপা পেল দেখে মাধাই ছুটে এসে গৌর চরণে আছাড় খেয়ে পড়ল। মহাপ্রভু, এতদিন আমরা দুই ভাই একসঙ্গে সব পাপ করেছি, একসঙ্গে বসে মদ খেয়েছি, প্রভু জগাইকে তুমি কৃপা করলে আমাকে কেন ফেলে রাখবে? প্রভু দূর হ মাধা, তুই নিত্যানন্দের অঙ্গে আঘাত করেছিস, আমাকে আঘাত করলে যত না লাগতো নিত্যানন্দকে আঘাত করায় আমার যে বেশি লেগেছে রে মাধাই। প্রভু তুমি যে পতিত পাবন অবতার, শুনেছি অজামিল নাকি অনেক পাপ করেছিল, কিন্তু আমি যে অজামিলের থেকেও বড় পাপী প্রভু। আমার মাথায় যতগুলো চুল আছে তার থেকেও বেশি পাপ করেছি প্রভু, আমি ক্ষমা কর না। তুই ওই নিত্যানন্দের চরণ ধর, নিতাই যদি তোকে ক্ষমা করে তবেই আমি করুণা নয়নে চাইব। এই কথা শুনে পাইয়া প্রভুর আজ্ঞা মাধাই তখন ধরিল অমূল্য ধন নিতাই চরণ, তোমার অঙ্গেতে যেন করিলাম রক্তপাত, তুমি সে ক্ষমিতে পারো পড়িলে তোমাত। নিত্যানন্দের চরণে যেই পড়েছে মাধাই, অমনি নিত্যানন্দয় আমার মাধাইকে কোলে তুলে নিয়ে বলছেন, ওরে মাধাই তোর আর কোনো চিন্তা নেই, তোর ওই চোখের জলে তোর সকল পাপ ধুয়ে গেছে। মাধাই রে মাধাই রে, তোর ভাব নাকি আর আছে, হরি বল বলে বাহু তুলে আয় নেচে নেচে। মাধাই ভাবে নাকি আর আছে, হরি বল বলে বাহু তুলে আয় নেচে নেচে। ও তুই মেরেছিস কলসির কানা, ও বাব তাতে কি আর হয়েছে, হরি বল বলে বাহু তুলে আয় নেচে নেচে। মাধাই ওরে শিশু পুত্র মারলে কিসে, দোষী হয় বাপের কাছে, বলি বাপে কি সাপে মাধাই, তবে কি সন্তান বাঁচে, হরি বল বলে বাহু তুলে আয় নেচে নেচে। তোর পাপের বোঝা, ও তোর পাপের বোঝা দে রে আমারে, তোর জন্মের যত আছে আমি আমি আপনা বিকায়ে রব, আপনা বিকায়ে রব, ফিরব তোর পাছে পাছে, হরি বল বলে বাহু তুলে আয় নেচে নেচে। দাস বিশ্বরূপ কয়ে শোন রে মাধাই, কি বলবো আর তোর কাছে, ওই দেখ জীবিতরাতে নদীয়াতে, জীবিতরাতে নদীয়াতে সেই ব্রজের হরি এসেছে, হরি বল বলে বাহু তুলে আয় নেচে নেচে। মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না, আমায় মেরেছো কলসির কানা, বলি একবার মাধাই আয় রে কোলে, একবার মাধাই আয় রে কোলে, বাহু তুলে গৌর হরি বলে আয় রে মাধাই আয় রে কোলে, বাহু তুলে গৌর হরি বলে একবার মাধাই আয় রে কোলে। নিত্যানন্দ ক্ষমা করলেন দেখে প্রভু ডেকে বলছেন, জগাই মাধাই কোটি কোটি জন্মে যত আছে পাপ তোর, আর যদি না করিস সব দায় মোর, দে মাধাই তোদের সকল পাপ তাপ আমাকে দিয়ে দে, আমাকে দিয়ে দে সব পাপ তাপ। ওরে মাধাই আজ থেকে তোরা তুলসী পাতার মতন পবিত্র হলি, গঙ্গার মতন পবিত্র হলি, তোদেরকে যারা মন্দ বলবে আজ থেকে তারা আমার অপ্রিয়, আজকে তোদের মুখে আমি খাবো, তোদের বদনে আমি হরি বলবো। মাধাই দে আমার হাতে তুলসী আর তামা তুলে দে, গঙ্গা জল তুলে দে, আমি তোদের সব পাপ তাপ নেব। না প্রভু
আমরা কেমন করে আমাদের পাপ তোমায় দেব? দে দে সব পাপ আমায় দে। জগাই মাধাই প্রভুর হাতে তুলে দিলেন তুলসী পাতা, সব পাপ সমর্পণ হয়ে গেল গৌরাঙ্গের অঙ্গে। জগাই মাধাইয়ের পাপ নিয়ে মা প্রভুর অঙ্গ হয়ে গেল কালো বর্ণ। দুজন শরীরে পাতক নাহি আর, ইহা বুঝাইতে হইল কালিয়া আকার। সেই কালো বর্ণ দূর করার জন্য সবাই হরিনাম করতে লাগল। জয় জয় মহাপ্রভু জয় বিশ্বম্ভর, জয় জয় মহাপ্রভু জয় বিশ্বম্ভর, জয় নিত্যানন্দ বিশ্বম্ভর ধর, জয় জয় শচীপুত্র করুণার সিন্ধু, জয় জয় নিত্যানন্দ চৈতন্যের বন্ধু। বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, ভক্তগণ সবাই বলে বদন ভরে হরি বল, ভক্তগণ সবাই বলে বদন ভরে হরি বল। নিত্যানন্দ বললেন, মাধাই তুই একটা কাজ করবি, ভক্তরা এই গঙ্গায় স্নান করতে বড় কষ্ট পায়, তোরা দু ভাই মিলে একটা ভালো করে ঘাট করে দে। নিত্যানন্দের কথা মতো জগাই মাধাই নিজ হাতে মাটি কেটে গঙ্গার ঘাট তৈরি করে দিল। শত শত ব্রাহ্মণ বৈষ্ণব সেই ঘাটে স্নান করতে যায়, সকলের চরণ ধরে ক্ষমা চায় জগাই মাধাই। ওই ঘাটের দুই পাশে বসে জপের মালা হাতে নিয়ে রোজ দু লক্ষ নাম করে জগাই মাধাই। মহাপ্রভু জগাই মাধাইয়ের উপর খুশি হয়ে, তবে গলার মালা দোহার গলেতে দিল। এবার প্রভু কৃপা পাইয়া দোহে প্রেমেতে ভাসিল, প্রভু কৃপা পাইয়া প্রেমেতে ভাসিল, এই মাধায়ের পাপ পরিগ্রহ করি, জগাই মাধায়ের পাপ পরিগ্রহ করি, আপনি নাচয়ে বিশ্বম্ভর প্রভু হরি, আপনি নাচেন বিশ্বম্ভর হরি। মহাপ্রভু আমার নৃত্য করছেন জগাই মাধাইকে কোলে তুলে নিয়ে, আয় রে জগাই আয় রে মাধাই এবার স্নান করে আয়।